আপনারা এই ভারত বয়কটের ডাকের বক্তব্য শুনেছেন, ভারতের পণ্য বয়কটের ডাক শুনেছেন, ভালো কথা। কোনো দেশ যদি কোনো দেশকে বয়কট করে নিজস্ব প্রোডাক্ট উৎপাদন করে এবং সেগুলো দিয়ে চলে বা সবকিছু নিজের মধ্যে থাকে, ভালো, এটা খারাপ না, এটাকে আমি সমর্থন জানাই। পিনাকি ভট্ট নিঃসন্দেহে চিকিৎসা সম্পর্কে আমার চেয়ে বেশি বুঝে, কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি একটা বিষয় আমার চেয়ে বেশি জানেন না, সেটা হচ্ছে ট্যুরিজম, মেডিকেল ট্যুরিজম। এটা আমি জানি, এটা আমার পেশা, এটা তার পেশা না। মেডিকেল তার বিজনেস হইতে পারে, মেডিকেল বিজনেস তার বিজনেস হইতে পারে, কিন্তু মেডিকেল ট্যুরিজম এটা আমার বিজনেস, এটা আমি বুঝি, এটা আমার সাথে পিনাকি ভট্ট বেশি জানার কথা না। কথাটা এই জন্য তুললাম, তিনি একটা ভুল তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, আমি তার সমালোচনার জন্য এটা বলতেছি না, তিনি অনেক ভুল তথ্য দেন, আমি সেদিকে যাচ্ছি না, তো এটা তার একটা ভুল তথ্য যে কে বা কারা তাকে দিয়েছে সেটা শুনে তিনি বলেছেন যে তাকে কেউ বলেছে। আমি বলে দেই যে এটা তিনি ভুল করেছেন। মালয়েশিয়ার চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশের সাথে ডেভেলপ না, অপ্রিয় হল সত্য, ভারতের থেকে তো নাই, শ্রীলঙ্কার থেকেও না, চায়না থেকে তো না। তিনি বলেছেন যে ভারতের বাইরে যেতে বলেছেন, যে বাংলাদেশের মানুষ ইভেন হালাল হারাম নিয়ে আসছেন, পিনাকি ভট্ট মুসলমানদের হালাল হারামের চিন্তা করেন। যাই হোক, ভালো কথা, তিনি মুসলিম প্রেমিক, সাধুবাদ জানাই, আমার মা বাবা বাপদাদা ধর্ম ইসলাম, আমরা মুসলমান প্রেমিক, শুনে ভালো লাগলো। কিন্তু ভুল তথ্য দেওয়া যাবে না দাদা, আপনি একজন সাবেক কমিউনিস্ট, কমিউনিস্ট পোষলে পাকলে আওয়ামী লীগ হয়, পোষলে পিনাকি ভট্টাচার্য হয় লোকজনে বলে। যাই হোক, এখন এই আপনার কিছু তথ্য আমি দিই। আমি 2 বছর যাবৎ মালয়েশিয়াতে চেষ্টা করি, একটা পেশেন্ট নিয়ে যেতে পারি নাই, 2 বছর ট্রাই করছি। ইভেন আমার উত্তরাতে অফিস নেওয়ার কথা ছিল, সব ঠিকঠাক করে ফেলেছিলাম যে মালয়েশিয়াতে রোগী পাঠাবো। আমার এখনো মালয়েশিয়ান ফ্রেন্ড আছে, আমি নামটা, উনি ফেসবুকে লাগে, উনি আমাকে সব করে দিতেন, তিনি আমাকে মালয়েশিয়া বাসা ঠিক করে দিয়েছিলেন, তিনি মালয়েশিয়ায় হসপিটালে আমি তাকে পাঠিয়েছি, আমার পক্ষ থেকে তিনি সেখানে গিয়েছেন, তারপর হসপিটালে আমি কথা বলেছি তাদের সাথে, আমার সাথে তিনি যোগাযোগ করে দিয়েছেন। বললাম উত্তর আমার অফিস নেওয়ার কথা, পিনাকি ভট্ট পিনাকি বাবু যেটা বলেছেন সেটা আমি করতে চেয়েছিলাম, কিন্তু একজন বাংলাদেশি নাগরিককে আমি খুঁজে পাই নাই, আমার পুরো প্রজেক্ট ফ্লপ, আমার কিছু টাকা লস হয়েছে এই কারণে, আমি এক জায়গায় কিছু টাকা ইনভেস্ট করেছিলাম এই কারণে, সেটা আমার লস হয়েছে মালয়েশিয়া। আমি ভাবলাম যে হ্যাঁ, মুসলমানরা যদি মালয়েশিয়া যায়, কারণ বাংলাদেশে ওদের লোকের ফরিদ আমি হালাল খাবার কোথায় ভাই, পকেটে কিন্তু হারাম টাকা, ঘুষের টাকা, কিন্তু গিয়ে বলে ফরিদ হালাল হারাম হালাল দোকান কোথায় ভাই, এগুলো আসলে একটা সমস্যা। যাই হোক, যেহেতু সমস্যার সমাধান তো খুঁজতে হবে, তাই পিনাকি ভট্টাচার্য অন্য দেশের কথা বলছে ঠিক আছে, কিন্তু মালয়েশিয়া চিকিৎসা ব্যবস্থা ভালো, ভারতের যে উন্নত এবং খরচ কম, এ তথ্য সঠিক নয়, কারণ আমার কাছে আপনি চাইলে ডাটা নিতে পারেন, যে কেউ চাইলে আমি আমি দিতে পারি যে ওখানে মেডিকেলে খরচ কত, এ তথ্য তার কাছে যে বাজারা দিয়েছে সঠিক না। শুধু আমি না, মালয়েশিয়ান হসপিটালগুলো, মালয়েশিয়ান ডাক্তারেরা, মালয়েশিয়ান মেডিকেল ট্যুরিজমের মার্কেটিং যারা চিফ, তারা এখানে আসছে, তাদের সাথে আমার কথা হয়েছে, আমরা চেষ্টা করেছি যাতে বাংলাদেশ থেকে মুসলিমদের অন্তত মালয়েশিয়ায় নিয়ে যাওয়া যায়। আমি বললাম তো মালয়েশিয়ায় আমি আমার 2 মাস আগে চলে, সরি 3 মাস আগে আমার চলে যাওয়ার কথা ছিল, ওইখানে ঘর নেওয়ার কথা ছিল, বাসা নেওয়ার ঠিকঠাক করে দিচ্ছে, আমার এখানে ফেসবুক ফ্রেন্ড আছেন, তিনি হয়তো তিনি এখানে কমেন্টসও পরে করবেন, তার সাথে আমার তিনিও তার প্রচুর তার সময় কম, তিনি ওইখানে একটা ফিলিপিনি মেয়েকে বিয়ে করেছেন, তার ওয়াইফ আমার সাথে থাকার কথা, তিনি আমার সাথে জয়েন্ট ভেঞ্চারে যাওয়ার কথা ছিল, কিন্তু আসলে বাংলাদেশের মানুষ মালয়েশিয়া যেতে চায় না চিকিৎসার জন্য, যেতে মানুষ বোকা, কিন্তু এত বোকা না, চিকিৎসার বিষয়ে তারা অত্যন্ত সচেতন, তারা দেখবেন ভারতে এত হসপিটাল সিএমসিতে যায়, খ্রিস্টান মিশনারি হসপিটাল, কেন যায়, কি কারণে যায়, এই তারপর আপনার এই ক্যান্সারের জন্য হায়দ্রাবাদ, লিভার ক্যান্সারের জন্য হায়দ্রাবাদ চলে যায় কেন, বোম্বে চলে যায় কেন, বাড়ির কাছে কলকাতায় ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল থাকার পরেও, নিশ্চয়ই কারণ আছে। আপনি বাঙালি মুসলমানদের সব ব্যাপারে বোকা বানাতে পারবেন, তাদের রাজনৈতিক ব্যাপারে বোকা বানাতে পারবেন, কিন্তু চিকিৎসার ব্যাপারে বোকা বানাতে পারবেনই না আপনি। আমি আপনাকে লিখে দিতে পারি, ভারতে অনেক হসপিটাল আছে, আমি বলছি আসেন আপনি অর্ধেক খরচে চিকিৎসা করবো, তারা যায় না, তাদের নির্দিষ্ট কিছু হসপিটাল আছে সেখানে যাবে। মালয়েশিয়াতে আমি প্রস্তাব দিয়েছি হাফ হাফ, ভারতের হাফ খরচ, মানে তারা কাস্টমার নেওয়ার জন্য, মানে তাদের ভাষায় কাস্টমার, আমার ভাষায় তো রোগী, সেবা সার্ভিস, তারা তাদের ক্লায়েন্ট বা রোগী নেওয়ার জন্য প্রথম প্রথম অর্ধেক খরচ দিতে চেয়েছে, আমাকে বলেছে হসপিটাল অর্ধেক নিবে, কিন্তু একজন রোগীকে আমি 2 বছরে ম্যানেজ করতে পারি না মালয়েশিয়া যাওয়ার জন্য, একজন নট এ সিঙ্গেল ম্যান,
যেমন আমি কিউবা নিয়ে যেতে পারি না একজন কোটিপতিকে আমি কিউবা নিয়ে আমি বলছি আমার সাথে চলেন কিউবা আপনাকে ক্যান্সার চিকিৎসা কয়েকজনকে প্রস্তাব দিয়েছি তারা কেউ মানে না বলছে কিউবার চিকিৎসা ব্যবস্থা ভালো না কিউবা দেশ ভালো না যাবে না সেখানে কারণ ওই দেশ সম্পর্কে দেশের ধারণা নাই তো মালয়েশিয়ার চিকিৎসা ব্যবস্থার ব্যাপারে পিনাকি ভট্টাচার্য যেটা বলেছেন সেটা তথ্য সঠিক নয় আমরা বহু ট্রাই করেছি এই দেশের মুসলমানরা যাবে না হিন্দুরা তো যাবেই না এই দেশের মুসলিম সম্প্রদায়ের যারা তারা মালয়েশিয়া চিকিৎসা করতে যাবেন আপনি নিতে পারবেন না শ্রীলঙ্কাতে আমি পাঠাই বা নিয়ে যাই খুব কষ্ট হয় এদের খুব শ্রীলঙ্কায় কিন্তু চক্ষু চিকিৎসা বিশ্বমানের কিন্তু তারপর আপনি সেখানে নিয়ে যেতে পারবেন না কারণ ওরা তো জানে না এই দেশের মানুষ তো প্রচারেই প্রসার এরকম তো পারবেন না আর পিনাকি ভট্ট বা যারা ইন্ডিয়ান ইন্ডিয়ান পণ্য বয়কটের কথা বলেছেন আমাদের কিন্তু সরাসরি আসলেই অনেক টাকা চলে যায় চিকিৎসা বাবদ তারা বাংলাদেশের রুগীদের শ্রীলঙ্কা মালয়েশিয়া চায়না আমেরিকাও যেতে বললেন মালয়েশিয়া যেতে বললেন তুরস্কে যেতে বললেন দুবাই যেতে বললেন একবার কিন্তু তারা বলেন নাই যে বাংলাদেশে একটা বিশ্বমানের হসপিটাল হোক যেটা আমি চাই এক ইটস মি অনলি আমি একমাত্র আমি কামনা করি যে বাংলাদেশে একটা বিশ্বমানের হসপিটাল হোক যেখানে মানুষ আমি কিন্তু বয়কটের সে বড় কথাটা বয়কট তারা তো বয়কট করার কথা বলছে উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দেশের মঙ্গলের জন্য চাইলে তাহলে এটা বলতো না যে অন্য দেশে যান বলতো এই দেশে পয়দা করেন একটা আমি পিনাকাই ভট্ট এবং তাদের তার মুরিদদারদের স্বাগত জানাবো যদি তারা বলতেন যে বাংলাদেশে একটা হসপিটাল হোক বিশ্বমানের ভারতের মতো সিএমসির মতো টাটার মতো হায়দ্রাবাদের এআইজির মতো তাই না এগুলো হাসপাতাল করেন বা ঠাকুর পুকুরের মতো একটা হসপিটাল করেন আমি তাদের স্বাগত জানাইতাম কিন্তু তারা তাদের উদ্দেশ্য প্রণোদিত আমি যদি তাদের বলি আসেন আমরা একটা হসপিটাল করি কেউ আসবে না দেখবেন আমি চেষ্টা করতেছি আমি 10 বছর যাবো ট্রাইং আই এম ট্রাইং 10 ইয়ার্স আমার এখানে আমার সময় চলে গেছে কেউ আসে না সহজে সবাই যে আসে না তা বলি নাই বরং আমি বাংলাদেশে হসপিটাল করার জন্য হিন্দুদের কাছ থেকে হিন্দু আমি আমার সম্প্রদায় নিয়ে আসলাম আপনাদের বোঝানোর জন্য মুসলিম সম্প্রদায়ের চেয়ে হিন্দু সম্প্রদায়ের বেশি মানুষ আমাকে সহযোগিতা করতেছে বাংলাদেশে হসপিটাল করার জন্য যাতে ভারতে না যেতে হয় কারণ আমার বিশাল একটা এক্সপিরিয়েন্স আছে ভারতের মেডিকেলের ট্যুরিজমের উপরে এটা যারা আমাকে চিনেন জানেন শুধু ভারত না আরো কয়েক দেশে মেডিকেল ট্যুরিজমের ব্যাপারে আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে আমাকে বিভিন্ন দেশ থেকে এখন প্রস্তাব দেওয়া আছে আমি যেন সে তাদের ট্যুরিজমের সাথে কান্ট্রি ডিরেক্টর হিসেবে জয়েন করি তাহলে তো বুঝতে পারছেন যে আমার মতো নৈশ লোকের কেন ডাকবে তারা খোঁজ নিয়েছে আমার এক্সপিরিয়েন্স কি আমি চাইছি তারা এখানে করুক আমি বাইরে যাবো কেন সে একই কথা তো আমি ভারতে টাকা না দিয়ে আমি টাকা দিলাম দুবাই আমি টাকা দিলাম সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড তাহলে কি হলো জেলাও সেই কদু তাহলে মানে ভারত বিদ্বেষী আপনি শুধু আসল উদ্দেশ্য আপনার বাংলাদেশ প্রেম না জননী প্রেম না আমি আবারও বলি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাকে যথেষ্ট পরিমাণ টাকা দিতেছে বাংলাদেশে হসপিটাল স্থাপন করার জন্য এটা কিন্তু আমি পরে নামগুলো তো এখনই তারা দিতে বলতেছে না আমি তো নাম দিবই আমি যখন যখন এটা প্রতিষ্ঠা করবো বা কাজে হাত দিব তখন তো নাম লেখা থাকবে কারা কারা আমাকে হেল্প করছে 100 টাকাও দিয়ে যে দিছে তার নামও আমি লিখে রাখবো খোদাই করে 200 টাকা খরচ করে দরকার হয় মানে নাম থাকবে থাকতেই হবে 100 টাকা মানে যে 1 লাখ টাকা দিছে মানে যে সে অনেক কিছু আর 100 টাকা দিছে কিছু না নো আমাকে প্রথমে 100 টাকাই দিছে মানুষ ওগুলি আমার কাজে বেশি দিছে 1 লাখ পরে আসছে যাই হোক যা বলতেছিলাম যে হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাকে বেশি সহায় মানে আমাকে যদি 100 ধরে নেন আমাকে 100 জন সহায়তা করছে এর মধ্যে 60-70% হিন্দু সম্প্রদায়ের যে বাংলাদেশে একটা হসপিটাল দরকার এই ভারতের অন্তত ভারতের মানের তো বয়কট আপনি অন্য দেশে নিয়ে গেলেন চিকিৎসার জন্য বয়কট করতে পারবেন না আপনার বিকল্প রাখতে হবে নাহলে আপনি বাঁচবেন না এটা বাস্তবতা তাহলে আপনাকে কি করতে হবে বিকল্প তৈরি করতে হবে নিজের দেশে ওই সিঙ্গাপুর ভারতের বদলে সিঙ্গাপুর যায় চিকিৎসা করলেন আমেরিকায় চিকিৎসা করলেন থাইল্যান্ডে চিকিৎসা করলেন মালয়েশিয়ায় চিকিৎসা করলেন দুবাই হালাল খাইলেন এগুলো সমাধান না সমাধান হচ্ছে বাংলাদেশে একটা হসপিটাল বানাতে হবে সে আন্দোলনে আপনাদের কাউকে পাওয়া যায় না সহজে পাই না তা না পাই মুভমেন্ট আমি পাই অনেকেই আমার সাথে আছেন আমার তো বাপদাদার আমার বাপদাদা হাজার শত কোটি হাজার কোটি টাকা রেখে দেয় নাই যেগুলো আমি করব অবশ্যই আপনাদের সহযোগিতা আমি করতেছি এবং করব বিষয়টা হচ্ছে যে বয়কট যে প্রসঙ্গে আসলাম দেখেন তথ্যের প্রথমে বলুন মানুষে পারবেন না আপনি একজন রোগী আমি পিনাকি ভট্টাচার্যকে যে পরামর্শ দিছে যে ভারতে যে মালয়েশিয়া চিকিৎসা ভালো আমি পিনাকি ভট্টাচার্য বলবো আপনি নিজে চেষ্টা করেন আমরা যত ভক্ত আছে আপনি তাদের বলেন চিকিৎসা করার জন্য মালয়েশিয়া যায় একজন লোক পাবেন না আপনি 1 বছর ট্রাই করেন এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম আমি 2 বছর ট্রাই করছি মানে এটা আমার পেশা আমাকে জানে তারপর তারা যায় নাই তারা সিঙ্গাপুর গিয়ে বেশি টাকা খরচ করছে বাট তারা মালয়েশিয়ায় যায়নি কারণ কেউ তাকে বাংলাদেশে কোনো ডাক্তার বলে নাই মালয়েশিয়ার ট্রিটমেন্ট আমাদের চেয়ে বেটার একজনও বলে নাই যদিও মহাথির মোহাম্মদ
বা মালয়েশিয়ার নেতারা কোনোদিন মালয়েশিয়া বাইরে চিকিৎসা করে না, আর আমাদের বাংলাদেশের সব নেতা পারলে আমিও বাইরে চিকিৎসা করি। শুধু নেতা এমপির কথা বলবো, আমিও কিছুদিন আগে কয়েক মাস আগে এই ভারত থেকে চিকিৎসা করে আসছি, আমার মতো নৈশ করে আসি। তো নেতারা চলে যাবে না, কোটিপতিরা চলে যাবে না, যাবে। তা আবারও বলি যে পিনাকি ভট্টাচার্য যেটা বলছে তথ্য সঠিক নয়, যে মালয়েশিয়া চিকিৎসা আপনি একজন লোক নিতে পারবেন না, কোনো রুগী যাবে না। আপনার আপনার কথায় তারা ওই আবেগ কাজ করে, ভারত বিদ্বেষী কাজ করে বলে, কারণ এটা তারা রেডিমেড, আপনি রেডিমেড মুরিদ পেয়ে গেছেন। অর্থাৎ লোকগুলো আগেই তৈরি হয়ে আছে হিন্দু ভারত বিদ্বেষী, সেগুলো আপনি পেতে পারেন, কিন্তু বাস্তবে মালয়েশিয়া কেউ যাবে না। ইভেন আপনি ভারতেই ভারত থেকে চিকিৎসার বাইরে আনতে পারবেন না, মেডিকেল ভিসা আমার কাছে অন্তত 50 জন ফোন করেছে, ভাই ভিসা কিভাবে তাড়াতাড়ি পাওয়া যায় একটু ব্যবস্থা করে দেন। আমি বললাম ইন্ডিয়ান ভিসা বা কোনো ভিসাই কোনো ব্যক্তির হাতে থাকে না, সেটা ডিপেন্ড অন এম্বাসি, এটা কারো বাবার ক্ষমতা নাই। কোন ওই যে বোকাস কথা মানবে না, আপনি আপনার যোগ্যতা দিয়ে ভিসা পাবেন, আপনি ট্রাই করেন, তাহলে আপনাকে আমি মেডিকেল সাপোর্ট দিতে পারি, এই পেপার সুইপার্স এগুলো আপনাকে প্রসেসিং এর সাপোর্ট করতে পারি আপনার আমার কাছে, এইভাবে বলি। তো যেটা বললাম ভারতের সিএমসি তে একদিনে বাংলাদেশে পড়ে, যে মানুষ ভারত বিদ্বেষী চরম হিন্দু বিদ্বেষী সেই লোকগুলো ভারতে গিয়ে চিকিৎসা করে আসে, কেন? কারণ তাদের মান, তাদের সেবা, তাদের সবকিছুতেই তারা অবশ্যই কোনো না কোনোভাবে এদের মন জয় করছে, অন্তত চিকিৎসা করবে, তার জন্য যায়। ভারতের বেডে বসে গালাগালি দেয় ভারতকে এবং হিন্দুকে, আবার চিকিৎসা কেন করে, এটা তাদের দোষ দিচ্ছে না, তাদের মানসিক ভাবে চিকিৎসার জন্য ভারতেই যাবে, মালয়েশিয়া যাবে না, কারণ মালয়েশিয়ার চিকিৎসা অত উন্নত নয় বা ওইখানে ওই আর খরচ কম, এটা তো একটা ভুল তথ্য দিচ্ছেন। মালয়েশিয়া একদিন থাকতে কত ডলার লাগে আপনার জানা আছে? আমি তো বাসা ভাড়া করছিলাম, আমি তো অলরেডি মালয়েশিয়া বাসা ভাড়া ফাইনাল করে ফেলছি, আমি নেক্সটে যাবো, কিন্তু এইখানে আমি 2 মাস ট্রাই করছি, একটা রোগীকে আমি ম্যানেজ করতে পারি নাই মালয়েশিয়া যাওয়ার জন্য। অথচ ততক্ষণে আমার আমার প্রায় 70-80 জন পেশেন্ট চলে গেছে ইন্ডিয়াতে, অথচ আমি ইন্ডিয়াতে থাইল্যান্ডে সিঙ্গাপুর মিলে শ্রীলঙ্কা মিলে 70-80 জন পেশেন্ট গেল, অথচ মালয়েশিয়া আমি একজনকে রাজি করাতে পারি নাই 2 মাসে, হয় না? কারণ এটা আলাদা জিনিস, জীবনের ব্যাপার, এটা মানবেন আপনারা আমার কথা। সেটাই বললাম, আমি আরো স্পষ্ট বলতে চাই, বয়কট আপনি করলেন আবার টাকা অন্য দেশে দিবেন, ফায়দা কি? একই কথা তো, আপনার গোলা তো খালি হলো, সেটা ওই ভারত না পেয়ে পাবে মালয়েশিয়া, পাবে সিঙ্গাপুর, থাইল্যান্ড। আপনি বাংলাদেশে করেন বা করান, আপনারা করেন সুন্দর একটা হসপিটাল করেন যেখানে বিশ্বমানের থাকবে, মানুষের সার্ভিস থাকবে 100%, মানে এই কেউ কমার্শিয়াল চিন্তা করবে না, সেখানে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে ডাইরেক্টর পর্যন্ত থাকবে পেশেন্ট ফ্রেন্ডলি, যেখানে ফুটপাথে যে যাদের দোকান দিতে হবে সেই দোকানদার থেকে শুরু করে হাসপাতালের সিকিউরিটি গার্ড থেকে শুরু করে ডাইরেক্টর, নার্স, ডাক্তার বা যারা রিসেপশনে থাকবে সবাই থাকবে পেশেন্ট ফ্রেন্ডলি, করেন একটা, এটা করেন, তাহলে না ফায়দা হবে। আপনি পরামর্শ দিতেছেন মালয়েশিয়া চলে যান, পরামর্শ দিতেছেন দুবাই চলে যান, ও আমার দেশপ্রেমিক গো, একেবারে বন্যা বয়ে যেতে দেশপ্রেম, এটা দেশপ্রেম না, এটা শুধু ভারত বিদ্বেষ দেখেছেন, শুধু ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ, এটা দেশপ্রেম হয় নাই, পেশেন্ট প্রেম হয় নাই। হাসপাতাল বাংলাদেশে করতে হবে, বাংলাদেশে করতে অনেকে বলে এটা কোনোদিনও হবে না, হবেই, হতে হবে, কেন হবে না বাংলাদেশে? আমাকে অনেক ডাক্তার বলছে ফরিদ কোনোদিনই ভারতের মতো বাংলাদেশ হসপিটাল বানাতে পারবো না, অনেক ব্যক্তিও বলেছে, অনেক সাংবাদিক, ফরিদ কোনোদিন এটা সম্ভব না, কেন সম্ভব না? কয়েকদের ক্যারেক্টার এরকম, বুঝতে পারলাম, ক্যারেক্টার এরকম না, চেষ্টা করতে হবে, চেষ্টা করতে তার কেউ নিষেধ করে নেই।